আচ্ছা সুজন, আপনি একটু সামনে আসেন। আচ্ছা, আপনি তো গরু মোটা তাজা করন খামার করছেন, এবং এই যে পাশে একটা আমরা অনেক বড় গরু দেখছি, এটি তো আপনি অনেক বড় করেছেন, তো এটা কি সামনে যে কোরবানি ঈদ রয়েছে সেখানে কি বিক্রি করবেন? অবশ্যই স্যার, এটা ঈদ স্পেশাল হিসেবে আমাদের 440 টাকা লাইভ ওয়েটে গরুটা বিক্রি হবে। আপনারা যারা নিতে চান চলে আসুন, স্টক অল্প। আচ্ছা, আমি এই গরুটা সম্পর্কে একটু জিজ্ঞেস করব যে একজন ক্রেতা এই গরুটা কেন নেবেন আর কি। হ্যাঁ, তো আপনি এই গরুটা কত ওজন হতে পারে স্যার? এটা আমি 15 দিন আগে মাপছি, 390 কেজি স্যার, বর্তমানে 400+। তো এই গরুটা আপনি কতদিন লালন পালন করলেন স্যার? এটা আমার কাছে আছে 18 মাসের মতো। 18 মাস ধরে আপনি এটিকে লালন পালন করছেন স্যার? হ্যাঁ। আপনি কি খাওয়াই মানে খাওয়ালেন এই 18 মাস স্যার? এই 18 মাস আমি নিজে সুষম খাবার তৈরি করি স্যার, সেই সুষম খাবার আমি খাওয়াইছি আর পর্যাপ্ত ঘাস। আচ্ছা, তাহলে আপনার নিজের তৈরি খাবার এবং পর্যাপ্ত ঘাস আপনি খাইয়েছেন, তাই না? তো নিজের তৈরি খাদ্যগুলো কি কি স্যার? একটা সুষম খাবারের যে আদর্শ অনুপাত থাকে, ছয়টি খাবারের, সেটা আমি সুষম প্রয়োজন মতো দিয়ে থাকি স্যার। শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন, খনিজ সম্পূর্ণ অনুপাত মেনে আমি দিয়ে থাকি স্যার। আচ্ছা, তাহলে আমরা ভাবতে পারি যে গরুটা নিরাপদ খাদ্যই খাচ্ছে। জি স্যার, প্রাকৃতিক উপায়ে লালন পালন করতেছে স্যার। প্রাকৃতিক উপায়ে? জি স্যার। আচ্ছা, গরুটাকে বেশ চঞ্চল মনে হচ্ছে। জি স্যার। গরুকে আপনি নিজের তৈরি দানাদার খাদ্য খাইয়েছেন? জি স্যার। আর বললেন যে পর্যাপ্ত ঘাস খাওয়াচ্ছে? জি স্যার। এই ঘাস কি আপনার কেনা? না স্যার, এটা আমাদের ঘাসের জমি আছে, সেখান থেকে আমরাই উৎপাদন করে খাওয়াচ্ছি স্যার। তাহলে এটা 18 মাস আগে আপনি? জি স্যার। জি স্যার, এটার বর্তমান 2 দাঁত বয়স স্যার, এটার হাইট আছে 52 থেকে 53 ইঞ্চি, আর এটার বডি ওয়েট 400 কেজি স্যার। আর আমি যেই রেটে দিচ্ছি স্যার, এই রেটে বাংলাদেশে কোথাও পাবে না স্যার। আচ্ছা, কম রেট, তাই না? জি স্যার, 440 টাকা, গৃহস্থের প্রান্তিক খামারের কাছ থেকে স্যার। আচ্ছা, তাহলে সরাসরি খামার থেকেই যে কেউ এটা কিনতে পারবে? জি স্যার। অনেক বড় এই গরুটা এবং লাল রং কালো? জি স্যার। আচ্ছা, এছাড়াও আপনার কাছ থেকে যদি কেউ গরু কিনে নিতে চায়? জি স্যার। আপনি কি গরু কিনে দিবেন? জি স্যার, আমি টার্গেট করছি স্যার, কেউ যদি 8টা 10টা বা 5টা 7টা 1টা 2টা গরু কিনে নিতে চায় আমি সংগ্রহ করে দিতে পারবো স্যার। তাহলে ডেসক্রিপশন বক্সে আপনার নাম এবং ঠিকানা এবং ফোন নাম্বার থাকবে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা কোন জেলায়? এটা আমাদের ঠাকুরগাঁও জেলা, রানীশকল থানা, নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রাম। আচ্ছা, এখানেই লালন পালন হচ্ছে? জি স্যার। তাহলে আপনি নিরাপদ খাদ্যই খাওয়াচ্ছেন, তাই না? তো অনেক সময় এই যে গরু মোটা তাজা করণ করবার জন্য যারা অল্প সময়ে করছে, আপনি তো 18 মাস মানে 1.5 বছর? জি স্যার। 1.5 বছর ধরে এই গরুটা পালন করছেন, তাই না? অনেকে আবার খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত মোটা তাজা করে ফেলে, অনেকে বলে যে ইনজেকশন দেয় বা এই জাতীয় কিছু, তা আপনি কি এসব করেছেন নাকি? না স্যার, আমরা স্বাভাবিক যে খাবারটা খাওয়াই, একটা গরুকে যদি সুষম খাবার নিয়মিত পরিমাণ মতো দেওয়া যায় স্যার, গরুটা এমনি বৃদ্ধি পাবে।